তো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আজকে একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই, মাছ ধরার এপিসোড। বিশাল বড় এটা একটা দিঘি, বিশাল বড় দিঘি, এবং এখানে এনারা মাছ মারতেছে। এখানে গরু মানে ধোয়া করতেছে, আর এই সাইডে হলো বিশাল বড় একটা দিঘি, দিঘি যাকে বলে। দেখতেই পাচ্ছেন আপনারা, ভালোভাবে দেখতে পাবেন অন্য দিক থেকে, অন্য অ্যাঙ্গেল থেকে নিলে। এবং এটা নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছে। এখানে এখন মাছ ধরা হচ্ছে, ফিশিং করা হচ্ছে। এত বড় দিঘিতে গোটাটাই একদম নেট দিয়ে ঘিরে দিয়েছে, এবং এখানে দেখা যাবে বিশাল বড় বড় বা অনেক বড় বড় ধরনের অনেক মাছ। তো চলুন, গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল, পুরোপুরি দেখবেন ভিডিওটি, এবং দেখে একটা লাইক শেয়ার করে দেবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লোক আছে, এবং ওই প্রান্তে কিছু লোক আছে, ওই প্রান্তে। জালটা এক জায়গায় গুটিয়ে নেওয়ার পরে দেখতে পাবো যে কীরকম পরিমাণে মাছ হচ্ছে। এবং এখানে একটা নৌকা আছে, এটা একটা নদীর মতো ধরা যায়, কিন্তু বিশাল বড় একটা দিঘি বলে যাকে। এটা না হলেও হাজার বিঘার উপরে, হাজার বিঘা যাকে বলে, হাজার বিঘার উপরে ধরুন একটা বিশাল বড় জায়গা, ভালোই বড়, বলার মতো না, কি বলবো। ঢাকা সিটি ধরুন, মানে ঢাকা যেটাই আছে ইউনিভার্সিটি, যতখানি জায়গা নিয়ে গোটাটাই এই দিঘিটা অতটা জায়গা নিয়ে আছে এখানে। তো দেখাচ্ছি, চলুন তাহলে। এই তো মাছ ভেজে আছে এখানে, এই তো মাছ ফুটা আছে, মানে ছোট ছোট মাছ বেশি। তো মাছ ছোট ছোট বেশি অতিরিক্ত, এই যে পিছন দেখতে পারি গেল মাছের ইয়েতে নেজে ঘাও হয়ে গেছে, ডার্কে মাছে বাজে গেছে। বাপরে, ওই যে নিচে একটা রয়েছে, মরা যাবে। উনি মালিক নাকি? বোঝা গেছে, মানে আমি প্রথমেই দেখে বুঝছি যে কে মালিক আর কে কি। ওই তো মাছ গুলো চলে যেতেছে, তো বন্ধুগণ দেখা যাচ্ছে এখানে খুব মাছ লাফালাফি করতেছে। যে দিঘিটা দেখুন, কত বড় দিঘি, এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখাই যায় না, 10x জুম করে তারপরেও দেখা যাচ্ছে না। ভুঁড়ি নিয়ে ডুব দিয়ে পারবি নি না বলছো? দিঘিটা দেখুন, লুকের দাব দিঘি, এই প্রান্ত থেকে ওই প্রান্তর মানুষই দেখা যাচ্ছে না, এরকম দিঘিটা এত বড়। আর মাছগুলো কীরকমভাবে জাম্প করছে, তো এদিকে একটু ছাওয়া আছে, ওই বসি। তারপরে যখন মাছগুলো চলে আসে, তারপর এখান থেকে একটু শ্যুট করা যাবে, রোদ খুব। তো তো বন্ধুগণ, মাছ কিন্তু চলে আসছে এক প্রান্তে, এগুলো নিতে নিতে চলে আসছে একদম এক প্রান্তে। মাছের লাফালাফি দেখুন, শুধু মাছের লাফালাফি কাকে বলে, আওয়াজ পাওয়া যাচ্ছে মাছের লাফালাফি। কোন সময় নিয়ে এসছে যে আগে ডাক দিবি না, মাছের লাফালাফি শব্দে কান ভরে যাচ্ছে। বন্ধুগণ দেখুন, এত লাফাচ্ছে মাছগুলো, চলে আসছে প্রান্তের দিকে, চলে আসছে একদম। তো মাছগুলো খুব লাফাচ্ছে, মেন জিনিসটা অন করিস নি না, খুব মাছ আছে, অনেক মাছ আছে, বহুত মাছ আছে, কুইন্টাল কুইন্টালকে কুইন্টাল মাছ আছে এখানে, প্রচুর মাছ রে। মাছ হয়নি তো, মাছ কিসের জন্য আস্তে আস্তে সব চলে আসে, ওই যে ওখানে মাছ ধরে বলে,
কি করতেছো? গুলা পোনা ধরতেছ নাকি? মালিকটা কি করতেছে? কি জল ঘোলা নাকি? তো এখন মাছগুলো আফা আফা টাইপের করে মাছখানে রেখে দেবে, কালকে বোধ হয় নাহলে সকালের দিকে শিলিগুড়ির দিকে বা কোথায় নিয়ে যাবে বা ঢাকাতে নিয়ে যেতে পারে। এর জন্য তার জন্য কোথায় করতেছে আফা করে রাখবে, সকালের দিকে কোথায় নিয়ে যাবে মাছের বাজার বা ফিশ মার্কেট যে কোনো জায়গায় ওখানে নিয়ে যাবে হয়তো। তার জন্য মাছগুলো বিশাল বড় বড়, দুটা কাতল না, ওটা ঘাও ধরে আছে হালকা, জানি কোথায় যেন দেখলাম লাল হয়ে আছে, এই যে পেটে লাল ধরে আছে। 1 কিলো 1 কিলো 3 পোয়া হবে, 700 হবে, 700 হবে।